আজ আমার ঠাকুরকে প্রণাম করেই ভিডিওটা স্টার্ট করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5:45। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে তুহির জন্য দুধটা গরম করে রাখলাম। আজকে হচ্ছে টুসুর বৃত্তি পরীক্ষার প্রথম দিন। যদিও গতকাল রাত্রে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, তবুও বেরোনোর আগে সব কিছু চেক করে নিলাম। আর দই হলুদের ফোঁটাটা দিয়ে দিচ্ছি। আমি আর টুসু যাব, আর তোমাদের দাদা আর তুহি এখনও উপরের ঘরে ঘুমোচ্ছে, ওদের আর ডাকিনি, আমি ফিরে আসবো তারপর ডাকবো। আর আজকে আকাশটা বেশ সুন্দর পরিষ্কার, দারুণ রোদ উঠেছে আর সমস্ত বাচ্চাদেরকে হল ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যেহেতু প্রথম দিন, ঘরটা খোঁজাখুঁজির ব্যাপার ছিল, রোল ওয়াইজ তো ঘরটা ঠিক করা থাকে, তো সেই মতন খুঁজে ওকে বসিয়ে দিয়ে দেখা করে আমি চলে এসেছি। তো পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে, এখন 7:30 বাজেনি, 7:20 মতন বাজে। আর আমরা সব বান্ধবীরা মিলে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, তো এদিকে শুনলাম যে স্যারেরা কিছু আলোচনা করবেন প্রত্যেকটা গার্জেনদের সাথে, তাই এখানে এই গাছতলায় সবাই একত্রিত হয়েছে, তাই আমরাও চলে এসেছি। তো বিভিন্ন স্কুলের বিভিন্ন স্যারেরা এসেছেন, তারা কিছু আলোচনা করবেন গার্জেনদের সাথে। তা আলোচনার বিষয়টা হচ্ছে যে 2024 সাল থেকে নাকি মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে, তিনটে পরীক্ষা হবে। ক্লাস 4-এ হবে একটা বৃত্তি পরীক্ষা, ক্লাস 8-এ একটা হবে, আর ফাইনাল হবে হচ্ছে ক্লাস 12-এ। মাঝখানে আর কোনো পরীক্ষা হবে না। মাধ্যমিক পরীক্ষা যেটা ছিল আর কি, মাধ্যমিক পরীক্ষা বলে আর কিছুই থাকবে না, 24 সালে লাস্ট মাধ্যমিক পরীক্ষা হবে। তো স্যাররা এই কথাটাই বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষাটা যাতে না উঠে যায়, তার জন্য সমস্ত গার্জেনদের একটা করে সাইন নেওয়া হবে। তো এই বিষয়ে স্যার আলোচনা করছিলেন যে বাচ্চাদের যদি পাস ফেল এই সমস্ত ব্যাপারগুলো না থাকে, মাধ্যমিক পরীক্ষাটা না থাকে, তাহলে তাদের লেখাপড়ার দিকে মনোসংযোগটা উঠে যাবে। তারা তো জানবে যে না পড়লেও পাস করে যাব আমরা, তো সেই জন্য বাচ্চারা ঠিক মতন পড়াশোনা করবে না হয়তো। তো সেই কথা ভেবে স্যারেরা নানান রকম কথাবার্তা বলছিলেন, নানান রকম আলোচনা করছিলেন। তো এখানে দেখো প্রচুর গার্জেনরা দাঁড়িয়ে আছে, তাহলে ভাবো বন্ধুরা কত বাচ্চারা পরীক্ষা দিয়েছে। শুধু কাটোয়া শহরেই নয়, কাটোয়ার আশেপাশের যত গ্রাম আছে, যত স্কুল রয়েছে, সরকারি বেসরকারি সমস্ত স্কুলের স্টুডেন্টরা এই বৃত্তি পরীক্ষা দিচ্ছে, দেখেও ভালো লাগছে। তো পরীক্ষাটা তো স্টার্ট হয়ে গেছে, এখন 8:00 মতন বাজে, এবার আমাকে বাড়ি চলে যেতে হবে। তুই শরীরটা তো খুব একটা ভালো নেই, কালকে রাতের থেকেই গাটা গরম ছিল, তাই ওর বাবা ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে বসে আছে। আমি বলে গেছিলাম তোমাদের দাদাকে যে তুই যদি উঠে পড়ে তুমি একটু ব্রাশ করিয়ে দিও, দুধটা গরম করা থাকবে, পারলে একটু খাইয়ে দিও। তো ব্রাশ করে বসে থাকতে থাকতে আমি চলে এসেছি, তো চাটা করে দিলাম। আর আমি টুসুকে নিয়ে যাওয়ার সময় চাটা খেয়ে গেছিলাম, তাই শুধুমাত্র এখন তোমাদের দাদার জন্যই চাটা করলাম, আর তুহিকেও দুধটা খাইয়ে দেবো। বিস্কুটগুলো আগে ঢেলে নিচ্ছি, রাত্রিবেলায় ঢালার মতন আর সময় ছিল না। ওকে চাটা দিলাম আর তুহিকে আমার কাছে নিয়ে নিলাম। তুহির শরীরটা ভালো নেই, কালকে থেকেই সর্দি লেগেছে, তো কোলে চেপে বসে রয়েছে। আর যখন গেলাম তখন কত সুন্দর রোদ উঠেছিল তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা, বলো। আর এখন দেখো কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি তার বলার নেই, কিছুক্ষণের মধ্যেই এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর গাছে অল্প কয়েকটা ফুল ফুটেছে, পরে গিয়ে তুলে নেব। এই দেখো কীভাবে বৃষ্টিটা শুরু হয়েছে, জানি না এখন কতক্ষণ হবে আর কখন থামবে, কিছুই বুঝতে পারছি না। আর অত সুন্দর রোদ দেখে আমি দুবালতি জল রোদে দিয়ে গেছিলাম, যে যখন ওরা স্নান করবে তখন জলটা হালকা গরম হয়ে যাবে, কিন্তু তার তো উপায় নেই। আর টুসু পরীক্ষা দিয়ে চলে এসছে, তো উপরে এসে কোশ্চেনটা দেখছিল, আর আমিও জিজ্ঞেস করছিলাম যে কীরকম কী পরীক্ষা হয়েছে, কোনটা কোনটা পেরেছে না পেরেছে। তো বললো পরীক্ষাটা ভালোই হয়েছে, সব কিছুই পেরেছে, আর সমস্ত কোশ্চেন কমন এসছে, তো প্রবলেম হয়নি। আর ওরা দুজনেই খাওয়া দাওয়া করে উপরে চলে এসছে, আমি একটু হাত দিয়ে দেখছি যে জ্বরটা আবার এলো কি না। না, জ্বরটা আসেনি জানো, কিন্তু গাটা না হালকা হালকা গরম, খুব একটা জ্বর নেই, কিন্তু গাটা একটু মনে হচ্ছে জানো জ্বর, মানে হালকা গরম লাগছে। তো শুয়ে কার্টুনটা দেখছে, ও তো এইভাবে চুপচাপ বসে থাকার মেয়ে নয়, চুপ করে বসে আছে, তো ভালো লাগছে না। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, সকাল থেকে তোমাদের সাথে কোনো কথাও বলা হয়নি, এখন 12:00 বাজে। তো নিচে রান্নাবান্না করে স্নান সেরে পুজো করে আমি এই মাত্র উপরে এলাম, খুব একটা বেশি জামাকাপড় কাচিনি, তো মেঘের যা অবস্থা দেখছি সে কারণে আর ছাদে মেলার সাহস পেলাম না, আর পারছি না জানো তো, বারবার এই তোলা মেলা করতে পারছি না। আর আজকে তুহির শরীরটাও ভালো নেই, তুহির কাল রাতের থেকে খুব হাঁচি দিচ্ছিল, তো মনে হচ্ছিলো যেন সর্দি লেগেছে, রাতে হালকা গা গরমও ছিল,
রাতে দুবার তিনবার উঠেছে, রাতে ওরও একদম ভালো ঘুম হয়নি, আমারও রাতে ভালো ঘুম হয়নি, আবার শুতেও রাত হয়েছে। জানোই তো ভিডিও এডিটিং করা, যা যা আমাদের কাজ থাকে সেসব কিছু কমপ্লিট করতে নিতে একটা ডেটটা রোজই বাজে, তো সেই মতো শুয়েছি, তার মাঝে আবার দুবার তিনবার উঠেছি, ওই জন্য রাতে ভালো ঘুম হয়নি, শরীরটাও ভালো লাগছে না। আবার সকাল থেকে ও টুসুকে নিয়ে গেছিলাম, টুসু অবশ্য অনেকক্ষণ আগেই চলে এসছে, 10টার সময় পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওর বাবাই নিয়ে এসছে, তো আসার পর খাওয়া দাওয়া। সেই সময় এত মানে যুদ্ধ চলছিল মনে হচ্ছে বাড়ির মধ্যে, তুহির শরীরটা ভালো নেই, তোমাদের দাদা স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এদিকে টুসু বাড়ি চলে এসছে, ওকেও খাওয়ার দেবো, পরীক্ষা কি প্রশ্নপত্র দেখবো, কিচ্ছু সময় হয়নি, তো এর মাঝে আর কোনো মানে ফোনটাই হাতে নিতে পারিনি, আর ভিডিও কী করবো বলো। তো তাই ভাবলাম অনেকক্ষণ যখন তোমাদের সামনে আসা হয়নি, এখন একটুখানি কথা বলে নিই, কারণ এরপরে আর হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। তুহিকে আজকে আর স্নান করাবো না, একটু মাথাটা ধুয়ে গাটা মুছে দেবো, শরীরটা ভালো না, তো খাওয়া দাওয়া সেরকম কিছু করেনি জানো তো, সকালে অল্প একটু দুধ খাওয়ালাম ওখান থেকে আসার পর, আর তারপরে অন্য কিচ্ছু আর খেতে চাইলো না, একটু জল মুড়ি খাওয়াতে গেলাম দু চামচ খেলো, আর ফ্রুটি খাবে বলে কাঁদছিল, তাই একটা ছোটো ফ্রুটি দেওয়া হলো, বায়না করছিল, তবে ঠান্ডা নয়, রুম টেম্পারেচারে রাখা ছিল, তো ওইটা একটু দেওয়া হয়েছে, খেয়েছে, জ্বরের ওষুধও দিয়েছি, এখন জ্বরটা নেই কিন্তু শরীরটাও ভালো নেই, মানে ও না এইভাবে চুপ করে থাকার মেয়ে নয়, কখনো এইভাবে চুপচাপও বসে থাকে না, সব সময় একদম দুষ্টুমি করে, তো সেই মেয়ে চুপচাপ বসে আছে না ভালোও লাগছে না। তো আজকে ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া দুপুরে একটার ভিতরে কমপ্লিট করে একটুখানি শোবো, কেন কি রাতে ঘুম হয়নি, আবার কালকে সকালে উঠতে হবে, এখন এই 5 দিন ধরে পরীক্ষা হবে, তো আজ প্রথম দিন ঘর মানে রুম খোঁজাখুঁজির একটা ব্যাপার ছিল, রোল নাম্বার ওয়াইজ তো রুম সেট করা থাকে, তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম 6:45 দিকে, তো কাল থেকে আর অত তাড়াতাড়ি যাবো না, 7টার পরেই বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো এই বৃষ্টি আর মনে হচ্ছে আজকে আর থামবে না, তো তখন প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, আর আমাদের ছাদের অবস্থাটা দেখো কীভাবে জল জমে গেছে, সারাক্ষণ এইভাবে জল থাকছে, মানে কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছে না কিছুতেই, আর আমাদের এই ঘরের থেকে সিঁড়ি অবধি যেতে গেলে ছাতাটা মাথায় নিয়েই যেতে হবে, তাই টুসুকে বললাম তুই আগে যা আর তারপরে আমি যাচ্ছি। আর এদিকে তুহি খুব খুশি, তুহি বলছে মা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে কিছুক্ষণ ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকি। তো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এখন 1:45 মতন বাজে, হালকা একটু রোদ দেখা দিয়েছে, তখন বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু রোদ এসছে, তো জামা কাপড় বাইরেই থাক, বাইরে দরজার নিচে দিয়েছি, তো থাক ছাদে দিইনি। আর এই যে দেখো টুসু শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়েছে অনেকটা সকালে উঠেছে, আর তুহি কান্না করছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, শরীরটা ভালো নেই তো, ওষুধ ছিল ওষুধটা খাওয়ালাম, ঘুমটা একটু পাড়িয়ে দিই, তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আমি নিচে যাব, নিচে গিয়ে ওর দুধটা এনে দেবো, এই দেখো কীভাবে কাশছে, দুধটা এনে খাইয়ে দেবো, তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ দুপুরে কখনো এরকম ঘুমানো হয় না, অনেক দিন পর আজকে দুপুরে ঘুমালাম, ভালো লাগছে, চলো আবার পরে কথা বলছি। বন্ধুরা এখন বেজে গেছে 6:30, নিচে এসে আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর এই জারটা দেখছো, এই জারটা কিন্তু অনেক পুরনো, আমার ছোটোবেলাকার, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু প্লাস্টিকের জারের মধ্যে কমপ্ল্যানটা পাওয়া যেত না, তখন এই কাঁচের বয়ামই পাওয়া যেত, এরকম দুটো কাঁচের বয়াম রয়েছে, একটা আমার মায়ের কাছে আছে আর একটা আমাকে দিয়ে গেছে, আমার মা এত বছর ধরে যত্ন করে কাঁচের বয়াম দুটো রেখে দিয়েছে, এত ভারী তবুও কোনো কিছু হয়নি আর কি, খুব যত্ন করে রেখে দিয়েছিলো, তো আমাকে দিয়ে গেছে, এতদিন রাখাই ছিল, আমি এতদিন ডাল রেখে দিতাম ওই কাঁচের জারটায়, তো তারপরে ভাবলাম যে না এটা যখন কমপ্ল্যানের জার, কমপ্ল্যানটা এর মধ্যেই রেখে দিই, তো চলো টুসুকে দিয়ে দিই, আর তুই তো খাবে না, তুই দুধ খাবে একটু পরেই খাবে, ও আবার দুধের মধ্যে কিছু মিশিয়ে খাওয়া পছন্দ করে না, শুধু দুধটাই খায়, তো একটু পরে দেবো। এই যে দেখো আমি বললাম না ও চুপচাপ বসে থাকে না, কীভাবে লাফাচ্ছে দেখো, কিছুক্ষণ আগে শরীর খারাপ করছিল তখন চুপ করে বসেছিল, এখন যেই একটু শরীরটা ঠিক হয়েছে ব্যাস লাফালাফি শুরু করে দিয়েছে, নিচে এসে পুতুলটাকে নিয়ে খেলতে শুরু করেছে।
আর ও এই পুতুলটাকে নিয়ে এখন খেলছে বলে ভেবো না যে এই পুতুলটাকে সবসময় নিয়ে থাকে, ও ওর সেই পুরনো মানে পমপম, ওই পমপমটাকে নিয়েই কিন্তু থাকে। এটাকে নিচেতে রাখে, কখনো ওপরে নিয়ে যায়, একটুখানি খেলা করে রেখে দেয়, কিন্তু ঘুমানোর সময় ওর পমপম চাই চাই। সে যত ভালো পুতুলই দাও না কেন, পমপম ছাড়া ওর ঘুম আসবে না। তো টুসু বসতে বসে গেছে, আজকে বললাম নিচেতেই বস, কারণ বৃষ্টি হচ্ছে, বারে বারে উপর নিচ করতে হবে না, নিচেতেই পড়া কর, পড়া হয়ে গেলে তারপরে না হয় উপরে যাব। তো আজকে রাতে রান্না বলতে একটু ভাত করলাম, দিনেকার ডাল রয়েছে আর তরকারিও আছে, আর ভাবলাম একটু পেঁয়াজ আলু ডিম দিয়ে ভাজি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যখন লকডাউন ছিল, লকডাউনের সময় প্রত্যেক দিন এইভাবে আলু পেঁয়াজ আর ডিম একসাথে ভাজা করে খেতাম, এত ভালো লাগতো, অনেকটা পরিমাণে আলু ভেজে নিতাম, দারুণ লাগতো খেতে গরম ভাতের সাথে। একদিন করেছি, তার পরের দিন টুসু আর ওর বাবা দুজনেই বলছে ওই আলুটা ভাজো তো, সেদিন করেছিলে ডিম দিয়ে আলুটা, ওইভাবে একটু ভিজে দাও তো। তো তারপর থেকে এটা আমাদের সবার প্রিয় হয়ে গেছে। তো বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর তুই তো সেরকমভাবে কিছুই খেতে চাইছে না, মুখে কোনো রুচি নেই, যা খাচ্ছে বলছে তেতো খাবো না, কিছুতেই খেতে চাইছে না, ওই এক গাছ দু গাছ ভাত খাচ্ছে, ব্যাস জানি না কি খাবে না খাবে। তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে, মাঝখান থেকে এইভাবে আলুটাকে সরিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেবো একটা ডিম, বেশি দেবো না, একটা ডিমই দেবো। তো ডিমটাকে একটু ভেজে নেবো আর পুরো আলুর সাথে ডিমটাকে আস্তে 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 ভেজে নেবো, তাহলে পুরো আলু ভাজাটা না একদম ঝুরঝুরে হয়ে যাবে, খেতে অপূর্ব লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটার বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। খুব শিগগিরই ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিলাম, টাটা, গুড নাইট।